নমস্কার, আমি সৌমি। আপনারা দেখছেন সিজিবি টাইমস। বিস্তারিত খবর যাব, তার আগে দেখে নেব হেডলাইন্স। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বিধায়ক শুভেন্দু অধিকারী ত্রাণ নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। দামোদরে পাকা সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের, প্রতিশ্রুতি দিলেন পাকা সেতু নির্মাণের আসানসোল দক্ষিণ বিধায়কের অগ্নিমিত্রা পাল। নিশ্চিন্তা কাটানোর সমস্যা প্রতি বছরের সমস্যা, তাই স্থায়ী সমাধান করতে হবে বললেন বিডিও সঞ্জয় বিশ্বাস। দামোদরে পাকা সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। একসময় কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী রামবিলাস পাসওয়ান বার্নপুর এসে বর্ধমান বাঁকুড়া সংযোগকারী দামোদরের বুকে সেতু নির্মাণের কথা বলেছিলেন। অবশেষে পুনরায় বিষয়টি নিয়ে খবর সম্প্রচার হওয়ার জেরে টনক নড়ল আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের, প্রতিশ্রুতি দিলেন পাকা সেতু নির্মাণের। ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে পশ্চিম বর্ধমান জেলার সাথে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার একমাত্র সংযোগকারী বার্নপুর রিভার সাইডে দামোদর নদীর উপর বাঁশের তৈরি অস্থায়ী সেতুটি ভেঙে যায়। সেতুটি ভেঙে পড়ার পর পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেতুটির গুরুত্বের কথা তুলে ধরেন। পাকা সেতু নির্মাণের দাবিও জানান তারা। তারা বলেন, এই সেতুটি নির্মাণ করা হলে উপকৃত হবেন তিন জেলার দিনমজুর থেকে কাঁচা সবজি বিক্রেতা সহ অনেকেই। পার্কের পিছনে আমাদের রিভার সাইড যে পার্ক, সেই পার্কের পিছনে একটা কাঠের পুল ছিল। দীর্ঘদিন ধরে মানুষের এখানকার দাবি আছে যে এটা যেন পার্মানেন্ট হোক। এটা আমরা গিয়ে দেখলাম যে যা যেভাবে ঝড়ের তাণ্ডব হয়েছে এলাকায়, তারপর জলের স্রোত নদীর বেড়ে গেছে, বেড়ে যাওয়ার ফলে ওই পুরো ব্রিজটা উড়ে গেছে। তা আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম, এখানকার ওটা দীর্ঘদিনের দাবি যে একটা পার্মানেন্ট পুল হোক। আমরা আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চিঠি দিয়ে এটা জানাবো এবং আমাদের পশ্চিম বর্ধমান জেলার যিনি ডিএম আছেন তাকে জানাবো। সোমবার সকালে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পাল রিভার সাইড এলাকায় ভেঙে পড়া সেতু পরিদর্শন করতে যান। তিনি জানান, পশ্চিম বর্ধমান জেলা থেকে পুরুলিয়া বা বাঁকুড়া যাবার জন্য মানুষকে 45 কিলোমিটার ঘুরপথে যেতে হয়। সেতুটি পাকা হলে এই জেলাগুলিতে সহজেই যাওয়া যাবে। তিনি বলেন, কেন্দ্রীয় নগরায়ণ মন্ত্রীর সাথে আলোচনা করে সেতুটি যাতে শীঘ্রই নির্মাণ করা যায় সে বিষয়ে তিনি এলাকার সাংসদ ও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সাথে আলোচনা করবেন। সকাল সকাল চলে এলাম। সাধারণ মানুষের ডিমান্ড খুব ন্যাচুরালি যে আজকে বার্নপুর এবং বাঁকুড়া তার মধ্যে একটি ব্রিজ তৈরি হোক। আজকে দেখতে পাচ্ছেন এই সামনে যে বাঁশের যে ব্রিজটা, এটা একটা টেম্পোরারি ব্রিজ, প্রত্যেক বছর করা হয় এবং বর্ষাকালে সেটা ধুয়ে যায়। আমি জানি না এত বছর ধরে, মানে স্বাধীনতার এত বছর হয়ে গেল কিন্তু এখনো অবধি এই ব্রিজটা তৈরি হয়নি। কেন ব্রিজটা তৈরি হয়নি জানি না, তবে এখন ইচ্ছা আছে এই ব্রিজটা তৈরি করার। ওইদিকে দেখুন, বন্যা বিধ্বস্ত খেজুরির বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বিধায়ক শুভেন্দু অধিকারী। ত্রাণ নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। বেশ কয়েকটি গ্রামে দুর্গতদের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী। সোমবার পূর্ব মেদিনীপুরের খেজুরির বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের বিরোধী দলনেতা বিধায়ক শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক। খেজুরি 2 নম্বর ব্লকের উপকূলবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও ভরাকোটলের জলস্ফীতিতে। শুভেন্দু অধিকারী বলেন, ঝড় আসার আগে কেন্দ্রীয় সরকার 404 কোটি টাকা দিয়েছে রাজ্য সরকারকে। ঝড়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উড়িষ্যার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে এসে আরও 1000 কোটি টাকা অনুদান দিয়েছে ক্ষতিগ্রস্তদের দেওয়ার জন্য। তার অভিযোগ, সেই টাকা মাঝপথেই চলে যাবে আমফানের মতন, ক্ষতিগ্রস্তরা সে টাকা পাবেন বলে মনে হয় না। তিনি বলেন, যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছেন পঞ্চায়েত ও বিডিও অফিসে ড্রপ বক্স রাখা আছে, আপনারা সেই ড্রপ বক্সে আপনাদের ক্ষতির কথা জানাবেন, পাশাপাশি বিডিও অফিস বা
পঞ্চায়েত অফিস থেকে রিসিপ্ট কপি রাখবেন, নইলে পরে আবেদন করেননি বলে অস্বীকার করতে পারে। আজ খেজুরি এলাকা পরিদর্শনের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের হাতে কিছু বস্ত্র, ত্রিপল ও খাদ্য সামগ্রী তুলে দেন বিধায়ক শুভেন্দু অধিকারী। সব ব্যবস্থাটাই রাজ্য সরকার তার মতো করে করে, কিন্তু আমরা বিগত দিনে যেভাবে সরকারি উদ্যোগ দেখেছিলাম আমফানের সময় বা তার আগে ফোনি, এখানে কোনো সরকারি উদ্যোগ নেই। আপনাদের সে অভিজ্ঞতা আছে, রান্না করা খাওয়ার থেকে শুরু করে ফাট শেল্টার, এখানে যা যা রাখার ব্যবস্থা করার দরকার করেনি। আমি তো পাশে শহীদ মিনারে বেড কভার পর্যন্ত, বেডশিট পর্যন্ত দিয়েছি, গামছা পর্যন্ত দিয়েছি। লোকে এটা থাকতে গেলে ব্লিচিং ফিনাইল, তার পরিবেশ তৈরি করা, এখানে কোনো পরিবেশ নেই। আমি শুধু এখন আপনাকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, সব দেখে গেছেন এবং রাজ্যকে অর্থ সাহায্য দিয়েছেন। ঝড় আসার আগে 404 কোটি টাকা পাঠিয়েছেন। ঝড় এই বিপর্যয়ের পরেও তিনি উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ মিলে 1000 কোটি টাকা স্যাংশন করেছেন। কিন্তু আমফানের মতো মাঝরাস্তায় টাকা রয়ে যাবে এটাও আমরা জানি। আপনার কাছে যেটা আমার বক্তব্য, যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকে পঞ্চায়েত অফিসে এবং বিডিও অফিসে ড্রপ বক্স করেছে, তদন্ত না করে ছবি না তুলে তো কোনো ক্ষতিপূরণ পাবেন না। আপনারা পঞ্চায়েত অফিসে এবং পঞ্চায়েতে না নিলে বিডিও অফিসে, আপনারা এক সবার পক্ষে তো যাওয়া সম্ভব নয়, বিডিও অফিস জনকে অনেক দূর। মুর্শিদাবাদ ফারাক্কার নিশ্চিন্তার কাটান পরিদর্শন করলেন ফারাক্কার বিডিও সঞ্জয় বিশ্বাস, আশ্বাস দিলেন স্থায়ী সমাধানের। ঝাড়খণ্ড থেকে পাহাড়ি জল তীব্র গতিতে নিচে নেমে আসায় শনিবার গভীর রাতে কেটে যায় মুর্শিদাবাদের ফারাক্কার নিশ্চিন্দ্রার কাটন। মূলত ফারাক্কা হয়ে ঝাড়খণ্ড যাওয়ার প্রধান রাস্তা এটি, আর এই রাস্তার উপরে রয়েছে ফারাক্কার নিশ্চিন্দ্রা কাটান। কার্যত জলের তোড়ে তা ভেসে যাওয়ায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাংলা ঝাড়খণ্ড যোগাযোগের ব্যবস্থা। চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ফারাক্কার নিশ্চিন্দ্রা স্থানীয় বাসিন্দাসহ ট্রাক চালকদের। আর এই ফারাক্কার নিশ্চিন্দ্রা কাটান কেটে যাওয়া খবর পেয়ে সোমবার সকালে এলাকা পরিদর্শনে আসেন ফারাক্কার বিডিও সঞ্জয় বিশ্বাস। কাটান পরিদর্শনে করে বিডিও সঞ্জয় বিশ্বাস বলেন, নিশ্চিন্দ্রা কাটানের সমস্যা প্রতি বছরের সমস্যা, তাই পুরো বিষয়টি নিয়ে উচ্চ কর্তৃপক্ষকে জানাবো এই সমস্যা স্থায়ী সমাধানের জন্য। একটা এদিকের থেকে ওদিকে একটা গ্রাম বিচ্ছিন্ন হয়ে গেল, বিশেষ করে নিশ্চিন্দা যারা ওদিকে থাকে, দেওয়া 1 জিপি বাসিন্দা যারা, তারা তো মোটামুটি এই রাস্তাটা ইউজ করে। তবে এই রাস্তাটা বেসিক্যালি পাবলিকের থেকে বেশি ইউজ হয় কমার্শিয়াল হইতে বেশি। আমরা যতদূর যা দেখেছি, আমি ডিএম স্যারের সঙ্গে ওখানে এসেছিলাম, ওই পাথর খাদান এইগুলোই বেশি যায়, আর পাবলিক যেহেতু ইয়ে করে নিশ্চিন্দা ঘাট দিয়েই বেশি যাতায়াত করে, সেটা আমি নিজেও দেখেছি। তবুও এটা একটা কমিউনিকেশনের মানে যোগাযোগ ব্যবস্থার মাধ্যম, কারণ ওখান দিয়ে তো আর জরুরি রোগীকেও হয়ে যেতে পারবে না, এদিক দিয়ে দ্রুততার সঙ্গে যাওয়া যায়। ঠিক আছে, আমি ঝাড়খণ্ডের ব্যাপারটা আমি যেটা যতদূর অফিস থেকে খবর নিয়েছি, এই রাস্তাটা নিয়ে প্রবলেমটা দীর্ঘদিনের প্রবলেম। নিশ্চিন্দ্রা কাটান বহুদিনের গল্প। আমি নবনির্বাচিত হয়েছি আর কি এই ফারাক্কা বিধানসভার মধ্যে, এই গল্পটা অনেক দিনের, বহুদিন থেকে এই জিনিসটা শুনে আসছি নিশ্চিন্দ্রা কাটানের এই কাজ হবে। তবে এবার দেখছি কি যেভাবে কাটনটা কেটেছে আর কি, বাঁধটা আর কি নিশ্চিন্দ্রা কাটানের ভয়ঙ্করভাবে কেটেছে, কালকে আমি ওখানে গিয়েছিলাম দেখলাম। তবে আমি চেষ্টা করবো এই নিশ্চিন্দ্রা কাটানের পাকাপাকিভাবে ব্যবস্থা করার আর কি, আমার যথাযোগ্য মানে চেষ্টা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী
মানে পাকাপাকিভাবে স্থায়ী সমাধান করার একটা আমি চেষ্টা করব। অনেকগুলো লরি চলে আর কি, মানে ঝাড়খান আমাদের বাংলার যে মানে মেরুদণ্ড বলা চলে ওই রাস্তাটা, ওই রাস্তাটা যদি আমরা পাকাপাকিভাবে ভালো করতে না পারি তাহলে বহু মানুষ ব্যবসা বাণিজ্যিকভাবে ক্ষয়ক্ষতি হবেন। কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুর্গাপুর আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। 15 জুন পর্যন্ত আদালতে কোনো আইনজীবী কাজ করবেন না বলে জানানো হয়েছে। কোভিডে আক্রান্ত হয়ে দুর্গাপুর আদালতে 4 আইনজীবীর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল ও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বহু আইনজীবী। এই অবস্থায় দুর্গাপুর আদালত বন্ধ রাখার সিদ্ধান্তে অটল থাকল দুর্গাপুর আদালতের আইনজীবীরা। দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ সিনহা জানান, আগামী 15 জুন পর্যন্ত দুর্গাপুর কোর্টে তারা তাদের কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্য সরকারের আংশিক লকডাউনের সিদ্ধান্তের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য, এর আগেও লকডাউন ঘোষণার পর দুর্গাপুর আদালতের আইনজীবীরা কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। এর ফলে কিছুটা হলেও সংক্রমণ আটকানো যাবে বলেই তার ধারণা। আমরা ঠিক স্টেট গভর্নমেন্ট যেভাবে করেছেন আমরা ওইটার উপরেই ফলো করছি। কেন না, স্টেট গভর্নমেন্টের অনেক মেশিনারিজ আছে যাতে তারা বুঝতে পারে যে প্যান্ডেমিকের কী পজিশান, এটা একটা আমাদের একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আমাদের 2-4 জন উকিলবাবু মারা গেছে, সেই মারা যাওয়ার ফলে আমরা খুব ভীত এবং সন্ত্রস্ত। এ কারণে আমরা দেখছি হঠাৎ খুলে দেওয়াও ঠিক হবে না। আর আমাদের এখানে যে কোর্ট বারান্দা, সেখানে যদি মানুষকে আসতে দেওয়া হয়, মানুষ যদি আসেন এবং সাইকিস্টরাও বসেন, মহরিবাবুরাও বসেন, তাহলে খুব দু এক ইঞ্চির মধ্যে মানুষ ঘুরতে হচ্ছে। সুতরাং আমাদের এখানে খুব রিস্ক আছে। যদি আমরা নতুন কোর্টে যেতে পারতাম তাহলে আমাদের এই রিস্কটা কমত। পারিবারিক বিবাদের জেরে 61 বছরের বৃদ্ধা মাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার হাবিবপুর থানার কচুপুকুর গ্রামে। পুলিশ আটক করেছে অভিযুক্ত ছেলেকে। এলাকায় চাঞ্চল্য। থরের বৃদ্ধা বাসন্তী দাসকে পিটিয়ে খুন করলো তার নিজের ছেলে স্বপন দাস। পারিবারিক বিবাদের জেরে মাঝে মধ্যে বৃদ্ধা মাকে তার ছেলে স্বপন দাস মারধর করত বলে অভিযোগ করেন প্রতিবেশীরা। তাদের অভিযোগ, শনিবার রাতে ওই বৃদ্ধাকে বেদম মারধর করা হয়। অবস্থা গুরুতর হয়ে ওঠায় ভর্তি করা হয় বুলবুলচণ্ডী RNR গ্রামীণ হাসপাতালে। বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি হলে গ্রামীণ হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বৃদ্ধাকে। অভিযোগ, হাসপাতালে না নিয়ে গিয়ে বৃদ্ধাকে বাড়িতে নিয়ে চলে আসে তার ছেলে। এরপর রাতেই মাকে পিটিয়ে খুন করে ছেলে, এমনটাই অভিযোগ প্রতিবেশীদের। জানাজানি হতেই পুলিশে খবর দেন গ্রামবাসীরা। স্বপন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতদেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের কচুপুকুর পাড়ায় বাসন্তী দাস নামে এক বৃদ্ধা, ওনার ছেলে স্বপন দাস দীর্ঘদিন যাবৎ মদ্যপ অবস্থায় ওর মাকে অত্যাচার করতেন। গতকাল মারতে মারতে ওনাকে হাসপাতালে ভর্তি করেন এবং এখান থেকে রেফারের নাম করে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে মারতে মারতে মেরে ফেলে দেন। তার পরবর্তী সময়ে পাড়ার সবাই আমরা জানি, আমরা যে দেখি লাশ পড়ে আছে বাড়িতে। তারপরে পুলিশকে আমরা ইনফরমেশন করি, পুলিশ আসেন, ওনাকে অ্যারেস্ট করেন।
তার পরবর্তী সময় আমরা সবাই মিলে হাসপাতাল বলবো চলি আনন্দ রায় হাসপাতালে নিয়ে এসে এখন পোস্টমর্টমের জন্য দিবো পোস্টমর্টমের জন্য মালদাতে নিয়ে যাওয়া হবে। গাড়ি চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেল মারুতি গাড়ি সহ দুই ব্যক্তি। শনিবার বিকেলে আজুরিয়ার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় অল্প বিস্তর আহত হয়েছেন গাড়িতে থাকা দুই ব্যক্তি। ফের পথ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, দাসপুর থানার আজুরিয়া এলাকায় গৌড়া বারাসত সড়কে শনিবার বিকেলে মারুতি ভ্যান চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় পড়েন দুজন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে যায় গাড়ি। আহত হয়েছেন গাড়িতে থাকা দুই ব্যক্তি। গাড়িতে থাকা দুজনেই দাসপুর দু নম্বর ব্লকের গোচ্ছাতি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পুকুরে গাড়ি পড়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অনেকেই খবর পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে, খবর দেওয়া হয় পুলিশকে। পুরুলিয়ার বাড্ডি গ্রামে পৌঁছালেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো। দেখা করলেন গুনোহাতির হানায় মৃত বুদ্ধেশ্বর সিং মুড়ার পরিবারের সদস্যদের সাথে। আর্থিক সহায়তার পাশাপাশি দিলেন পাশে থাকার আশ্বাস। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে হাতির হানায় মৃত পরিবারের সদস্যদের সাথে দেখা করলেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি তথা বাঘমুন্ডির প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো। তিনি এদিন অযোধ্যা পাহাড় সংলগ্ন বাড্ডি গ্রামে পৌঁছে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের সাথে দেখা করেন, তাদের হাতে তুলে দেন কিছু খাদ্য সামগ্রী ও আর্থিক অনুদান। গত 28 মে বাদ্দি গ্রামের যুবক বুদ্ধেশ্বর সিং মুড়া সকালে পাতকৃত করতে গিয়ে বুনো হাতির হামলায় নিহত হন। তাকে সুরে পেঁচিয়ে আছড়ে মারে বুনো হাতিটি। ঘটনাস্থলে মৃত্যু হয় বুদ্ধেশ্বরের। এদিন নেপালবাবু বুদ্ধেশ্বরের দাদা রঘুনাথ সিং মুড়ার হাতে আর্থিক অনুদান হিসেবে 10,000 টাকা তুলে দেন, সাথে এক বস্তা চাল ও পাশে থাকার আশ্বাস দেন প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো। আমি খবর পাওয়ার পরেই আমাদের মাননীয় সদস্য এখানে রয়েছেন সদস্যর, সে আমাকে খবর জানাই। তো স্বাভাবিকভাবেই আমি বললে আমাকে দেখা করে আসি, তো আজকে সেই দেখা করার জন্যই ওখানে এসেছিলাম এবং তাদের সাথে দেখা করে খোঁজ খবর নিয়ে আসলো। কারণ আমরা জানি এই হাতির তাণ্ডবে আমাদের অনেকের মৃত্যু হয়েছে এবং দীর্ঘদিনের যে অনেক দিনের দাবি আমাদের ছিল যে হাতিতে মারা গেলে যে কম্পেনসেশনের ব্যাপারটা, সেটা বর্তমানে প্রায় 5 লাখ টাকা হয়েছে, তার 2.5 লক্ষ টাকা রেঞ্জারবাবু দিয়ে গেছেন, সেই খবরাখবর নেওয়া হলো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে দীর্ঘদিন থেকে একটা আমাদের দাবি ছিল যে আমাদের এই এলাকাটা হাতির আক্রমণে অনেক রকম অসুবিধা হয়, বিশেষ করে হাতির আক্রমণে যারা মারা যায় তাদের কম্পেনসেশনের ব্যাপারে বর্তমান সরকার চাকরির যে একটা ব্যবস্থা করেছেন সেই ব্যাপারেও খোঁজ খবর নেওয়া হলো। আজ এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন লিসেন টাইমস।